পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও একটি ছুটি ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো বন্ধুরা আপডেটটি বর্তমানের অনলাইন নিউজ পোর্টালে উঠে এসেছে গুরু গোবিন্দ সিং এর আবির্ভাব দিবসে ছুটি ঘোষণা করল রাজ্য গুরু গোবিন্দ সিংয়ের আবির্ভাব দিবসে শিখ সম্প্রদায়ভুক্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার তিনি জানান গুরু গোবিন্দ সিংয়ের প্রকাশ পুরো উপলক্ষে সেকশনাল ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক পঞ্চায়েত পুরসভা বিভিন্ন বোর্ড কর্পোরেশনে কর্মরত মানুষজন শিখ সম্প্রদায়ভুক্ত মানুষদের পাশে রাজ্য সরকারের সততভাবে আছে বলে জানান মুখ্যমন্ত্রী এদিন গুরু গোবিন্দ সিংয়ের আবির্ভাব দিবসে কলকাতার ময়দানে শিখ সম্প্রদায়ের এক অনুষ্ঠানে হাজির হয়ে মমতা ইচ্ছা প্রকাশ করলেন স্বর্ণ মন্দির প্রদর্শনের সেই সঙ্গে সব ধর্ম সমন্বয়ের কথা উঠে আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে তিনি জানান মানুষের জন্য সারা জীবন কাজ করে চলেছেন এবং যতদিন সেই চলবেন তার কথায় রাস্তায় রাস্তা থাকবেন দেখা কোথাও কোনো সমস্যা হলে সেটা সমাধান করা জরুরি শিখ সম্প্রদায়ের সঙ্গে মমতার পরিবারের সঙ্গ একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে সেটাও তিনি জেনেছেন এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিনার নাম মমতা বন্দ্যোপাধ্যায় একাগার উল্লেখ করেছেন